শুধুমাত্র রুম্পা নয়, এই ধরনের কোন কৃতিত্ব সেটা কিন্তু সমস্ত বিদ্যালয়ের একটা কৃতিত্ব, এবং সেটা তার সাথে সাথে সমস্ত এলাকার মানুষের মাথাকে উঁচু করে দেয়। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে পড়ে, তারা সত্যিকারে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। আমরা জানি কারোরই অর্থনৈতিক অবস্থা যে খুব ভালো তা নয়, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে জীবনে বড় হতে হচ্ছে, তাদেরকে লড়াই করতে হচ্ছে, তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। তার মধ্যে দিয়ে রুম্পা যে ধরনের একটা কৃতিত্ব স্থাপন করেছে, সেটা শুধুমাত্র বিদ্যালয়ের নয়, সমস্ত এলাকাবাসীর কাছে একটা বিশেষ গর্বের। আমাদের দীর্ঘদিনের পুরনো এই বিদ্যালয় তোমরা জানো, সামনের বছর আমাদের বিদ্যালয় 75 বছরে পদার্পণ করবে। এই ধরনের একখানা বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচেষ্টার পর আমরা কিন্তু রুম্পার মতো এ ধরনের একটা উজ্জ্বল ছাত্রীকে আমাদের এখান থেকে তৈরি করতে পেরেছি। এই ধরনের উজ্জ্বলতা কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যেই নিহিত আছে। শুধুমাত্র রুম্পা চেষ্টা করেছে, তোমরা বাকিরা চেষ্টা করছো না। সুতরাং যদি তোমরা যদি চেষ্টা করো, তাহলে কিন্তু আরো এরকম অসংখ্য রুম্পাকে আমরা আমাদের বিদ্যালয়ের থেকে তৈরি করতে পারব, এবং সেটা সমগ্র এলাকাবাসীর কাছে একটা বিশেষ গর্বের উদাহরণ হয়ে দাঁড়িয়ে থাকবে। তোমরা জানো যে অনেকের বাড়িতে ফার্স্ট জেনারেশন লালনা অর্থাৎ বাবা মার বিশেষ পড়াশোনা ছিল না, তোমরা এখন পড়াশোনা করছো, ধীরে ধীরে এগিয়ে আসছো, ফলে জীবনে কিন্তু এগোবার জন্য এটা একটা বিশেষ মন্ত্র হিসেবে নিজেদেরকে স্থাপন করতে হয়, এটা একটা বিশেষ ইন্সপিরেশন নিজেদেরকে গ্রহণ করতে হয় যে আমরাও পারি, আমরাও চেষ্টা করলে জীবনে এগিয়ে যেতে পারবো এবং আমরা এই এলাকার উন্নয়ন ঘটাতে পারবো, আমাদের হাত দিয়েই এলাকার মানুষ সুদিন দেখতে পাবে। সুতরাং তোমাদের যদি প্রচেষ্টা থাকে, তোমরা যদি অনেক ভালো করে চেষ্টা করো যে আমরা ভবিষ্যতে আরো বেশ কিছু কাজ করব, তাহলে কিন্তু এই ঘটনার সাক্ষী এই এলাকা শুধু নয়, সারা বিশ্ব জুড়ে তোমাদের খ্যাতি কিন্তু ছড়িয়ে পড়তে পারে। সুতরাং রুম্পার যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে তোমরা জানো প্রত্যেকে, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার মধ্যে দিয়ে লড়াই করে রুম্পা যদি এইভাবে এগিয়ে আসতে পারে, তাহলে কিন্তু সেই ধরনের লড়াই লড়তে পারো তোমরা অনেকেই। শুধু তোমরা কিন্তু সেই প্রচেষ্টাটা গ্রহণ করতে পারছো না, যে কারণের জন্য তোমরা এগিয়ে আসতে পারছো না। যাই হোক, আশা করি তোমরা রুম্পার দ্বারা ইন্সপায়ার্ড হবে। রুম্পার এই কৃতিত্ব শুধুমাত্র তার নিজের কৃতিত্ব নয়, এটা সমগ্র বিদ্যালয়ের কৃতিত্ব এবং সমস্ত এলাকাবাসীর কৃতিত্ব, কারণ প্রত্যেকের প্রচেষ্টাতেই রুম্পা তৈরি হয়েছে। আর সবশেষে বলি, রুম্পার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, রুম্পা জীবনে বহু দূর পর্যন্ত এগিয়ে যাক, যাতে এই অঞ্চলের মানুষ বিশেষভাবে রুম্পার দ্বারা উপকৃত হয়। ধন্যবাদ।